সো ফাইনালি গাইস আমাদের আজকে চেক আউট, আর এই মোমেন্টে আমি জাস্ট তো রেডি হচ্ছি, সবাই রেডি হওয়া বাকি, সবাই রেডি হচ্ছে লিটারলি। আর আমাদের কিছু দিন দেখাই, চাবি আটকে দিয়েছি, এটা নিয়ে তোমাদেরকে দেখাই, লাইক খুশি হবে তোমাদের। দেখো এটা হচ্ছে আর্ট, ঠিক আছে, অ্যান্ড দ্য আর্টিস্ট ওই ঘরের আর্টিস্টটা গুলি মারবো এখন। তোমার এই আর্টিস্টের হাতটা দেখো, আর্টটা বানাতে গিয়ে হাত কেটে ফেলেছে গাইস। যাই হোক, এবার এইটা নিয়ে কথা বলার জন্য এখন রিসেপশনে যেতে হচ্ছে। তারা সিস্টার না হলেও ফোর স্টার হোটেল হবে এটা, সেই সব হোটেলেরও ভাই এরকম অবস্থা করে রেখেছে। আর কি চাও গাইস তোমরা, তোমাদের জন্য সব ভাই। এই গরমে আমরা এসেছি সমুদ্র দেখতে, সমুদ্রের মতো সেখানে একটা ভিডিও করতে এসেছি বেসিক্যালি, ঠিক আছে, দেখা যাক কত হয়। আজকে আমাদের ট্রিপ শেষ হচ্ছে, বিচে কত লোক দেখো এই টাইমটাতে, মনে হয় জোয়ার আসছে, মনে হয় জোয়ার আসছে, ওই জন্য এখন লোকজন ভর্তি চলে যাবে, সব চলে যাবে। এখন আমরা জাস্ট যাচ্ছি খেতে, খাওয়া দাওয়া করে সোজা বাসে উঠবো, দেড়টার সময় বাস, আজকে আজকে এখন খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, খাচ্ছি। একটু সুন্দর করে খাওয়াটা দেখাও তো, বলে না ওভার একটিং কাপ 50 রুপিয়া কাটরে, এটা হচ্ছে ওর 50 রুপিয়া কাটবে। আর এই যে এদের কোনো খাওয়া দাওয়া ঠিক নেই, তাই দেখাচ্ছে সুন্দর লাগছে, কিন্তু বৃষ্টি আসলে তখন আমাদের আরো সুন্দর লাগবে না। আউট অফ ফোকাস এখনো দেখি দেখি না, তুই বললে কি আমি মেনে নেবো, ও সত্যি রিক ভাই, আরে সত্যি অরিত্র আর অরিত্র অরিত্র পালিছে ভাই, এটা এটা আমার ভাই ভাই। বাসটা দেখো, এসি বাস ভাই, এরকম বাসে যদি আসতে থাকে। আর আপাতদের জন্য বাপন আমাদের দুজনে মাঝখানে বসেছে, কোলাঘাটের পর কেউ আমাদের দুজনের মধ্যে একজন চেঞ্জ করে নেবো, ঋষভের সাথে চেঞ্জ করে নেবো, ঋষভের সাথে। তারপর আপাতদের জন্য আমরা দুজনে একটু বাপন ইউজ করে নিই, আবার এটা কি ইউজ করে নিই, আরে মানে মজা মজা ফান ফান। এই দেখো আমরা এখানে সবাই একসাথে যাচ্ছি, কিন্তু বাপন কি হয়েছে, এখন এরা দুজন ঘুমাচ্ছে, একজনকে চর মারবো, থাকি একটি চলে রুমালটা মুতে দিয়ে গেছে বলে, ওকে ভাঙছিস
ফিরতা রহু দরবা দর ভাই ওসবি আছে দেখ ওই মেয়েটা ওই গেটা সবাই আয়াপু সবাই কালাপু পু আলাদা নেশা আছে কিন্তু হবে আমার হবে না এই করতে এসছি আমার এখানে ঠিক বলেছিস তোর মুখ দেখে বই আছে একদম ছাপ আছে একটা গরিব কা শাহরুখ খান রে তোমার বাড়ি কোথায় আর আমার বাড়ি হলো একদম সৈচিদি ঢুকতে ওর বাড়ি পিয়ালেস এর পেছনে শ্বশুরি হাত দেখে গেছিল আমার হাতে মেরেছে একটা জোরে কেন করছিস না তোর করিস চল 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 রে চলো দাদা এখানে ট্রিপ শেষ আজকে এই ট্রিপটা তো শেষ ট্রিপটা তো শেষ দীঘার ট্রিপটা তো এখানে শেষ বাবা দীঘার ট্রিপটা হবে আবার হবে কোনো না কোনো ট্রিপ তো হবে তো ফাইনালি গাইস ট্রিপ এখানেই শেষ অ্যান্ড এরপর হয়তো আর একটা অন্য কোনো ট্রিপ হবে তখন দেখা হবে গোয়া গোয়া হবে গোয়া সাইনিং অফ তো গাইস এখানে আমরা সাইন অফ করছি দাদা আর কিছু বলার আছে তোমাদের বাড়ি চলো লাইক লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব চলে উদ্ধ সময় অলওয়েজ নাও উই আর সাইন অফ লেটস বিগিন সো 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 the final and last part of our Diga trip is end and that's all bakcho this are end kintu ekhane shesh noy to amra aro trip korbo obviously aro trip korbo amader pore iccha ache darjeeling trip korar ekta bondher sathe but ami sure na je ekkhoni parbo kina eta next year hote pare i guess ar
তোমরা বুঝতে পারছো এখন আমাদের লাস্ট ইয়ার চলছে কলেজে, তো একটু চাপ চলছে যার জন্য আমার লেট হচ্ছে অ্যাকচুয়ালি ভিডিওটা দিতে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে যদি তোমরা এরকম ভিডিও দেখতে চাও প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করছো না কেউ, কিন্তু ভিউজ আসছে, কিন্তু সাবস্ক্রাইব কেন করছো আমি তো বুঝেছি না, সাবস্ক্রাইব করে নাও। আর সেকেন্ড কথা হচ্ছে যে এরপরে অনেক ভিডিও আছে যেগুলো আমি চেষ্টা করবো দু চার দিনের মধ্যে দেওয়ার। আর সবচেয়ে বড় কথা, যদি তোমরা পার্ট ওয়ান পার্ট টু এগুলো না দেখে থাকো তাহলে এখানেই কোথাও প্লে লিস্ট আসবে আই গেস, এখানে বাড়িটার মধ্যে কোনো একটা জায়গায় দেখে নাও, অ্যান্ড ওগুলো এর থেকে বেশি ভালো হয়েছে, মানে ওখানে বক যদি ভরে ভরে আছে, তো তোমরা যাও আর চেক আউট করো। অ্যান্ড সেকেন্ড কথা হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব করো প্লিজ। Thank you.